আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওটা যারা নগদ বা বিকাশ ইউজার রয়েছেন তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো আমরা যারা বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করে থাকি বা বিকাশ অ্যাকাউন্টে অনেক টাকা রেখে দেই, সেই ক্ষেত্রে সেই টাকা থেকে কিন্তু আমাদের কোনো ইনকাম আসে না বা আমরা কোনো পার্সেন্টেজ পাই না। এক্ষেত্রে নগদ একটি সুসংবাদ নিয়ে এসেছে, আপনি নগদে টাকা রাখলে সেই টাকার উপর আপনি প্রতি মাসে একটা পার্সেন্টেজ পাবেন। তো কত টাকা রাখলে আপনি পার্সেন্টেজ পাবেন একটু জেস্ট মূল ভিডিওতে দেখিয়ে দিব, এবং কত পার্সেন্টেজ পাবেন প্রত্যেক মাসে আপনার কত টাকা যোগ হবে একটু জেট মূল ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো সেক্ষেত্রে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে আমার কোনো সবগুলো নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও, লেটস গেট স্টার্টেড। তো নগদে টাকা রাখলে কত টাকা আপনি পার্সেন্টেজ পাবেন সেটা দেখার জন্য জাস্ট সরাসরি নগদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে। তো জাস্ট আমি ক্রোম ব্রাউজারে যাব, যাওয়ার পরে জাস্ট গুগলে এসে সার্চ দিব nagad.com.bd, তাহলে নগদের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাবে। তো জাস্ট নগদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব, যাওয়ার পরে জাস্ট এখানে এসে আসলেই পাব বাংলা ভার্সন ইংলিশ ভার্সন। তো আমার ক্ষেত্রে আমি বাংলাটা করে নিয়েছি, আপনার ক্ষেত্রে ইংলিশটা শো করতে পারে। তো কথা একই কাজও একই, জাস্ট এখানে আছে ইসলামিক অ্যাপ ক্যাশ ইন। তো এখানে একটু নিচে আসবেন, নিচে আসলে আপনি এখানে একটা পেয়ে যাবেন মুনাফা নামে একটি অপশন। ওকে, তো জাস্ট এখানে একটা ক্লিক করবেন। তো এটার উপরে ক্লিক করলে মূলত আপনি দেখতে পারবেন যে কত টাকায় কত পার্সেন্ট আপনি বোনাস পাবেন বা কত পার্সেন্ট আপনি মুনাফা পাবেন। তো এখানে দেখাচ্ছে, আপনি দেখুন এখানে আছে 0 থেকে 1000 টাকায় কোনো মুনাফা পাবেন না, 1000 টাকা থেকে 5000 টাকায় আপনি 4% মুনাফা পাবেন, আর এখানে আছে 5000 টাকার ঊর্ধ্বে অর্থাৎ 5000 টাকার উপরে হলে আপনি 6% মুনাফা পাবেন। 5001 টাকার উপরে হতে হবে তাহলে আপনি 6% মুনাফা পাবেন। তো এটা কীভাবে যোগ বিয়োগ করে জাস্ট আমি আপনাদেরকে একটু ক্যালকুলেটারের মাধ্যমে দেখাচ্ছি। ওকে, তো জাস্ট আমি আমার ফোনের ক্যালকুলেটারে চলে গেলাম। ধরুন আপনার ফোনে আপনার ধরুন আপনার নগদ অ্যাকাউন্টে আপনি 5000 টাকা রাখলেন। ওকে, আপনি কত পার্সেন্ট মুনাফা পাবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। ধরুন এই যে 5000 টাকা আমি রাখলাম, ঠিক আছে, 5000 টাকা রাখলাম, রাখার পরে জাস্ট 6% যেহেতু আমি মুনাফা পাবো তো 6% আমি এখানে গুণ করে দিলাম। ওকে, দেখুন আমার এখানে বার্ষিক মুনাফার হার হলো 300 টাকা, অর্থাৎ আমি যদি 5000 টাকা আমার নগদ অ্যাকাউন্টে রাখি সেটা যদি 1 বছর আমি রাখি সেক্ষেত্রে আমার 300 টাকা আমি মুনাফা পাবো। তো এই মুনাফাটা আপনি কিন্তু প্রতি মাসেই উইথড্রো করতে পারবেন। তো কীভাবে মাসে মাসের হিসাবটা আপনি করবেন, এই 300 টাকা যে আমি বার্ষিক মুনাফা পেলাম এটা আমি মাসে কনভার্ট করবো কীভাবে, জাস্ট আমি এটা ভাগ করবো 12 দ্বারা, তাহলে এক মাসে কত টাকা মুনাফা আছে আমি দেখতে পাবো। এই যে দেখুন আমি জাস্ট এখানে 12 দ্বারা এটা ভাগ করলাম, ভাগ করলে এই এক মাসে আসে 25 টাকা, অর্থাৎ আমি যদি আমার নগদ অ্যাকাউন্টে 5000 টাকা রাখি সেক্ষেত্রে প্রতি মাসে আমি 25 টাকা করে মুনাফা পাবো। এছাড়া আপনি যদি আরও বেশি রাখেন তাহলে আরও বেশি মুনাফা পাবেন। তো সেক্ষেত্রে আমরা যারা বিকাশের মাধ্যমে লেনদেন করি সেটা না করে আমরা যদি নগদের মাধ্যমে লেনদেন করি আমরা একটা মুনাফা কিন্তু এখান থেকে পাচ্ছি। তো এটাই হলো নগদের একটি অ্যাডভান্টেজ। তো এভাবেই কিন্তু আপনি নগদে টাকা রেখে মুনাফাটা আর্ন করতে পারবেন বা পাবেন। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, ভিডিওর নিচে একটি কমেন্ট করবেন, আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।